রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের পঞ্চায়েতের ভোটের দিন ঘোষণা করা হয়েছে। আগামী 8ই জুলাই রাজ্যের এক দফাতেই পঞ্চায়েত ভোট গঠন করা হবে, জানানো হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তারই পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র দাখিলের তৃতীয় দিনে ময়দানে শাসক দল নেই। মন্তেশ্বর ব্লক অফিসে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিল জাতীয় কংগ্রেস, সিপিআইএম, বিজেপির প্রার্থীরা। সোমবার মন্তেশ্বর ব্লকে এসে জাতীয় কংগ্রেস, সিপিএম ও বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কোনো রকম সমস্যা নেই বলে দাবি করেন জাতীয় কংগ্রেস, সিপিএম ও বিজেপির নেতৃত্বরা। বিডিও গোবিন্দ দাস জানান, মনোনয়নপত্র দাখিলের তৃতীয় দিনে গ্রাম পঞ্চায়েতে জাতীয় কংগ্রেসের 4টি, সিপিএমের 48 জন ও বিজেপির পক্ষ থেকে 40 জন, ফরওয়ার্ড ব্লক 2 জন এবং সিপিআইএমএল নকশাল 1 জন প্রার্থী দিয়েছেন। পঞ্চায়েত সমিতি সিপিএমের পক্ষ থেকে প্রায় 12 জন, বিজেপি দলের পক্ষ থেকে 3 জন, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে 4 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে বলে জানা যায়, জানান বিডিও গোবিন্দ দাস। অন্যদিকে মনোনয়নপত্র জমা দিতে এসে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই ব্লক চত্বরে জুড়েই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছিল। বিডিও গোবিন্দ দাস আরও বলেন, পঞ্চায়েত নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। মাথায় রাখতে হবে আগামী দিনে মনোনয়নপত্র দাখিল করার ভোট পর্যন্ত কোনো ঝামেলা, অশান্তি বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বিডিও গোবিন্দ দাস। বিডিও গোবিন্দ দাস জানান, জাতীয় কংগ্রেস এবং সিপিএম, বিজেপি দলের মনোনয়নপত্র জমা দিতে আসা প্রতিনিধিরা সুষ্ঠুভাবেই মনোনয়নপত্র জমা দিতে পেরেছে এবং তাদের কোনো অভিযোগও নেই। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। সিপিএমের 12 জন এবং কংগ্রেসের 4 জন পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে। গ্রাম পঞ্চায়েত সিটের ক্ষেত্রে আজকে বিজেপির তরফ থেকে 40 জন জমা দিয়েছেন, সিপিএমের পক্ষ থেকে 48 জন জমা দিয়েছেন, কংগ্রেসের পক্ষ থেকে 4 জন, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে 2 জন এবং নির্দল হিসেবে 1 জন জমা দিয়েছে। তৃণমূলের কোনো নমিনেশন জমা করেছে তৃণমূল দলে? না। এদের কি আলাদা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে কোনো মানে পার্টির আলাদা আলাদাভাবে নমিনেশন, ইলেকশন কমিশনের যে রুল আছে তাতে প্রত্যেকদিন 11টা থেকে 3টা পর্যন্ত নমিনেশন চলবে এবং সেই নমিনেশনের ডেটও ঘোষণা করা হয়েছে এবং সেই ডেট অনুযায়ী 15 তারিখ পর্যন্ত নমিনেশন এখনও পর্যন্ত আছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে? না, আমার মন্ত্রিসভাকে কোনো অপ্রীতিকর ঘটনা নেই, সম্পূর্ণ পিসফুলি প্রত্যেককে সুন্দরভাবে নমিনেশন জমা দিতে পারছেন এবং পারবে শান্তিপূর্ণভাবে হচ্ছে। হ্যাঁ, পুরোপুরি পিসফুলি শান্তিপূর্ণভাবে অবাধ। এখানে কি 144 দ্বারা জারি হয়েছে? হ্যাঁ, অবশ্যই 144 দ্বারা জারি হয়েছে, 1 কিলোমিটার এলাকা দূরে। মানে আগামী দিনেও থাকবে 144? হ্যাঁ, নিশ্চয়ই। নমিনেশনের লাস্ট ডেট কবে স্যার? এখনো পর্যন্ত 15 তারিখ। সুষ্ঠুভাবে হলো? হয়েছে, সুন্দরভাবে। কোনো ঝুটঝামেলা বা প্রশাসনের সহযোগিতা পেয়েছে? সহযোগিতা পেয়েছি যথেষ্ট। কি নাম আপনার? সরস্বতী হাজরা। বাড়ি? বিপ্লব করন্তা। কোথায় এসেছিলেন? আমরা মনসার ব্লকে নমিনেশন করতে এসেছিলাম। নমিনেশন কোন দলের পক্ষ থেকে? কংগ্রেস। করেছেন? কোনো অসুবিধা হয়েছে? না না, কোনো অসুবিধা। প্রশাসনিক বা সব দিক থেকে হেল্প করেছে? হেল্প করেছে। কোনো ঝুট ঝামেলা? না। নমিনেশন ফাইল করলেন? হ্যাঁ। কোথায়? পঞ্চায়েত সমিতি না গ্রাম পঞ্চায়েত? পঞ্চায়েত সমিতি। কত নম্বর বুথে? আমি করেছি পিএস 22। আপনার নাম? আমার নাম এমডি আজিজ খান। বাড়ি? বাড়ি হচ্ছে মোজাহানো। এসেছেন এখন? আমি মন্তসর ব্লকে এসেছি বিডিও অফিসে। কি করতে? নমিনেশন ফাইল করতে এসেছি। কোন দলের পক্ষ থেকে? বামফ্রন্টের পক্ষ থেকে। নমিনেশন ফাইল করছেন? হ্যাঁ, করছি। তা কোনো ঝুট ঝামেলা কিছু হচ্ছে? কোনো অসুবিধা নেই, নির্বিঘ্নে নমিনেশন ফাইল কাজ চলছে। নির্বিঘ্নে চলছে? হ্যাঁ। পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ, প্রচুর সহযোগিতা আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। কিচ্ছু অসুবিধা নেই? সুষ্ঠুভাবে নমিনেশন? সুষ্ঠুভাবে নমিনেশন ফাইল হচ্ছে। আপনি ইয়ে পঞ্চায়েত সমিতির না গ্রামসভায় করছেন? আমি গ্রামসভায় করছি। কোন অঞ্চলে, কোন বুথে? ভাগরা মূলগ্রাম অঞ্চলে, ভাগরার দক্ষিণপাড়া 9 নম্বর বুথে। 109 নম্বর বুথে? 109 নম্বর বুথে।
আপনার নাম কি? আমিনুল হক শাহ। বাড়ি? বাড়ি ভাগড়া। তা ভাগড়াতেই করছেন? হ্যাঁ, ভাগড়াতেই করছি। এসেছেন বিডি অফিস? কি করতে? নমিনেশন ফাইল করতে। নমিনেশন জমা দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কোন পার্টির পক্ষ থেকে? সিপিআইএম। ওই গে কোন অঞ্চল থেকে দিচ্ছেন? মন্তেশ্বর অঞ্চল পার্টি কল্যাণ থেকে। কত নম্বর সিট? পাঁচ নম্বর। পাঁচ নম্বর। কোনো ঝুট ঝামেলা কিছু হয়েছে? না না, কোনো ঝামেলা কিছু নেই তো? সুষ্ঠুভাবে হচ্ছে? সুষ্ঠুভাবে হচ্ছে। পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসনের সব সহযোগিতা ভালোভাবে হচ্ছে? সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ সব পেয়েছি। পেয়েছেন তো? হ্যাঁ। কী নাম আপনার? আমার নাম লীলপা মণ্ডল। বাড়ি? পাটিকেলডাঙ্গা। পাটকেলডাঙ্গা বুথ থেকে দিলেন তো? আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।